হেলিকোব্যাক্টার পাইলোরি হলো এমন একটি ব্যাকটেরিয়া যা আমাদের পেটে আলসার সৃষ্টি করতে পারে। হেলিকোব্যাক্টার পাইলোরির হাত থেকে কিভাবে রক্ষা পাবেন সেটা জানতে ভিডিওটি দেখতে থাকুন। আমি টেকনোলজি মাস্টার, ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। হেলিকোব্যাক্টার পাইলোরি কি এবং কিভাবে এই সংক্রমণ ঘটে? হেলিকোব্যাক্টার পাইলোরি হলো একটি সাধারণ ব্যাকটেরিয়া যা আমাদের পৌষ্টিকতন্ত্রে বসবাস করে। এই ব্যাকটেরিয়া পৌষ্টিকতন্ত্রের ত্বকের মধ্যে সংক্রমণ ঘটিয়ে আলসার সৃষ্টি করতে পারে। বেশ কিছু ব্যক্তিদের পেটে এই ব্যাকটেরিয়া তেমন কোনো ক্ষতি না করলেও পেটে আলসার সৃষ্টিতে প্রধান ভূমিকা নেয় এই ব্যাকটেরিয়া। পাকস্থলী এবং ক্ষুদ্রান্তে আলসার সৃষ্টি করে এই ব্যাকটেরিয়া। যে সকল ব্যক্তি অ্যাসিডিটি, বদহজম ইত্যাদি রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে হেলিকোব্যাক্টার পাইলোরির সংক্রমণ তীব্র আকার ধারণ করে। দীর্ঘদিন ধরে পেটের মধ্যে হেলিকোব্যাক্টার পাইলোরির সংক্রমণ থাকলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। হেলিকোব্যাক্টার পাইলোরির সংক্রমণ ঘটে মুখের মাধ্যমে, সংক্রমিত খাদ্য ও পানীয়র মাধ্যমে দেহে এই জীবাণু প্রবেশ করতে পারে। সংক্রমিত ব্যক্তি সাবান দিয়ে হাত না ধুয়ে খাদ্য পরিবেশন করলে পরিবেশিত খাদ্য থেকে হেলিকোব্যাক্টার পাইলোরির সংক্রমণ হতে পারে, এমনকি খাদ্য পরিবেশন করার পাত্র থেকেও সংক্রমণ হতে পারে। হেলিকোব্যাক্টার পাইলোরির সংক্রমণের লক্ষণ। পেটের মধ্যে হেলিকোব্যাক্টার পাইলোরি নামক জীবাণু উপস্থিত থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ দেখা যায় না, কিন্তু এই ব্যাকটেরিয়ার দ্বারা আলসার সৃষ্টি হলে তখন বেশ কিছু রোগ লক্ষণ দেখা যায়। যেমন পেটে ব্যথা হয়, বিশেষ করে যখন পেট খালি থাকে তখন ব্যথা হয়, অনেকক্ষণ অভুক্ত অবস্থায় থাকলে পেটে ব্যথা হয়, পেট কামড়ে ওঠে, ব্যথা আসে, চলে যায়, আবার ব্যথা ফিরে আসে। অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেলে ব্যথা কমে। এছাড়া আরও বেশ কিছু রোগ লক্ষণ দেখা যায়, যেমন ঢেকুর তোলা, পেট ফুলে যাওয়া, মাথা ঝিমঝিম করা, বুক জ্বালা, গলা জ্বালা, জ্বর, হজমের সমস্যা এবং ওজন কমে যাওয়া ইত্যাদি। খাবার গিলতেও অসুবিধা হলে, শরীরে রক্তের অভাব হলে বা মলের মধ্যে রক্ত নির্গত হলে অবশ্যই খুব তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। তবে এই রোগ লক্ষণগুলি অন্য বেশ কিছু রোগের ক্ষেত্রেও দেখা যায়, এ কারণে এই ধরনের লক্ষণ বেশি দিন ধরে দেখা গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। পেটে আলসার হলে সেই আলসার থেকে রক্তপাত হতে পারে। মলের মধ্যে রক্ত দেখা গেলে বা মলের রং ঘন লাল বা কালো হলে, শ্বাস নিতে কষ্ট হলে, কোনো কারণ ছাড়াই ক্লান্ত হয়ে পড়লে, রক্তবমি করলে এবং পেটে অসহ্য ব্যথা হলে পেটে আলসার হয়েছে বলে মনে করা হয়। হেলিকোব্যাক্টার পাইলোরি রোগ নির্ণয়। রোগ নির্ণয়ের প্রথম ধাপ হল রোগের ইতিহাস জানা। কী কী রোগে ভুগছেন, এখন কি সমস্যা আছে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। কোন ওষুধ খাচ্ছেন কিনা সেটাও জানান। কোনো ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে খেলে অবশ্যই উল্লেখ করুন। এছাড়া যে সকল পরীক্ষাগুলি করা হয় সেগুলি হল শারীরিক পরীক্ষা। ডাক্তারবাবু নিজে রোগীর শারীরিক পরীক্ষা করেন। পরীক্ষা করার সময় পেট ফুলে আছে কিনা, পেট শক্ত হয়ে গিয়েছে কিনা ইত্যাদি দেখা হয়। পেটের কোথায় ব্যথা সেটা ভালোভাবে দেখা হয়। পেটের ভিতর কী ধরনের শব্দ হচ্ছে সেটাও বোঝার চেষ্টা করা হয়। রক্ত পরীক্ষা। রক্ত পরীক্ষার সাহায্যেও হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন শনাক্ত করা সম্ভব। পেটে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হলে দেহে বিশেষ ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হয়। রক্ত পরীক্ষার সাহায্যে এই অ্যান্টিবডি শনাক্ত করা হয়। রক্ত পরীক্ষা করার জন্য হাতের শিরা থেকে রক্ত সংগ্রহ করা হয় এবং ল্যাবরেটরিতে হেলিকোব্যাক্টার পাইলোরি অ্যান্টিবডি টেস্ট করা হয়। মল পরীক্ষা। একটি পরিষ্কার পাত্রে মলের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে হেলিকোব্যাক্টার পাইলোরি অ্যান্টিজেন পরীক্ষা করার জন্য পাঠাতে হয়। ল্যাবরেটরিতে মলের নমুনা দেওয়ার আগে অ্যান্টিবায়োটিক ও প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় ওষুধ বন্ধ করতে হয়। শ্বাস পরীক্ষা। এই পরীক্ষা করার জন্য ইউরিয়াযুক্ত বিশেষ ধরনের পানীয় পান করার পর একটি বিশেষ ধরনের ব্যাগের মধ্যে শ্বাস ত্যাগ করতে বলা হয়।
এবার ল্যাবরেটরিতে ওই শ্বাস বায়ুর মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পরীক্ষা করা হয়। স্বাভাবিক অপেক্ষা বেশি থাকলে বুঝতে হবে যে শরীরে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন আছে। এন্ডোস্কোপি, পেটে হেলিকোব্যাক্টার পাইলোরির ইনফেকশন আছে কিনা এবং পেটে আলসার সৃষ্টি হয়েছে কিনা সেটা বোঝার সবথেকে ভালো উপায় হল এন্ডোস্কোপি। এই পরীক্ষা করার জন্য পেটে একটি ক্যামেরা প্রবেশ করিয়ে পেটের ভিতরে ছবি দেখে রোগ নির্ণয় করা হয়। প্রয়োজনে এন্ডোস্কোপি করার সময় মাংসপেশির নমুনা সংগ্রহ করে বায়োপসি করা যেতে পারে। এক্স-রে এবং সিটি স্ক্যান, বেরিয়াম নামক পদার্থ পান করে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এক্স-রে করে পেটের ভিতরে আলসার আছে কিনা সেটা বোঝা সম্ভব। বর্তমানে এই পদ্ধতি ব্যবহার না করে আরও উন্নত পদ্ধতি যেমন সিটি স্ক্যান, এমআরআই ইত্যাদির সাহায্যে পেটের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হেলিকোব্যাক্টার পাইলোরি চিকিৎসা, পেটের মধ্যে হেলিকোব্যাক্টার পাইলোরি উপস্থিত থাকলে বা পেটের ভিতরে হেলিকোব্যাক্টার পাইলোরি দ্বারা আলসার সৃষ্টি হলে অবশ্যই ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন। হেলিকোব্যাক্টার পাইলোরির জীবাণুকে মেরে ফেলতে এবং পৌষ্টিকতন্ত্রের ত্বককে সুস্থ করে তুলতে 1-2 সপ্তাহ ট্রিটমেন্ট করলে বেশ ভালো ফল পাওয়া যায়। চিকিৎসা করার জন্য বেশ কয়েক ধরনের ওষুধ ব্যবহার করা হয়। অ্যামক্সিসিলিন, ক্ল্যারিথ্রোমাইসিন, টেট্রাসাইক্লিন ইত্যাদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, সঙ্গে মেট্রোনিডাজোল, টিনিডাজোল ইত্যাদি প্রোটোজোয়া বিনাশকারী ওষুধও ব্যবহার করা হয়। এর সাথে পাকস্থলীতে অ্যাসিডের ক্ষরণ কম করতে অমিপ্রাজোল, পেন্টাপ্রাজোল, র্যাবিপ্রাজোল ইত্যাদি জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। এছাড়া অ্যাসিডের পরিমাণ কমাতে ইত্যাদি ওষুধও ব্যবহার করা হয়। রোগ প্রতিরোধ, অন্যান্য জীবাণুঘটিত রোগের হাত থেকে বাঁচার জন্য আমরা যে সকল সাবধানতা অবলম্বন করি সেগুলি পালন করলেই হেলিকোব্যাক্টার পাইলোরির হাত থেকে রক্ষা পাওয়া যায়। টয়লেট যাওয়ার পর সাবান দিয়ে হাত ধুয়ে নিন। খাদ্য তৈরি করার আগে, পরিবেশন ও খাদ্য গ্রহণ করার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিন। হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণ রোধ করা যায় বাইরের খাবার, পানীয় ইত্যাদি পরিত্যাগ করলে। গরম ও সুসিদ্ধ খাবার গ্রহণ করুন, বাইরের খাবার যতটা সম্ভব ত্যাগ করুন। মশলাদার ও ঝাল খাবার খেলে আলসার হয় না, কিন্তু এই ধরনের খাদ্য আলসার সেরে ওঠার সম্ভাবনাকে কমিয়ে দেয়। তাই সুষম পুষ্টিকর খাবার খান, সিগারেট, অ্যালকোহল ইত্যাদি থেকে দূরে থাকুন। যোগব্যায়াম, প্রাণায়াম, হাঁটা চলা ইত্যাদি করলে সুস্থ থাকা সহজ হয়। আলোচনা এখানেই শেষ করব। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ভিডিওটি প্রয়োজনীয় মনে করলে লাইক ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।